আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো আরব দেশে কিভাবে খেজুর পাড়ে আর কত রকমের খেজুর। এটা আমাদের গার্ডেন, খেজুরের বাগান। এই দেখো কিভাবে পাড়ছে, অনেক রোদ এই জন্য ভালো করে দেখা যাচ্ছে না। তো এইভাবে অনেক কষ্ট করে ওরা কাজ করে যারাই আরব দেশে থাকে। এই দেখো কিভাবে পাড়ছে খেজুর গাছের উপরে উঠে। এটার নাম কি? এই খেজুরটার নাম হচ্ছে চেরা। দেখো কিভাবে পারছে। তো এখানে অনেকজনই কাজ করে, তার মধ্যে একজন উনি, এটা হচ্ছে জয়নাল ভাই, উনি খেজুর পারছে। আর তোমাদের আমি বিভিন্ন রকমের খেজুর আজকে দেখাবো। এটা আমাদের খেজুরের বাগান। এই হচ্ছে খেজুর, অনেক খেজুর। দেখো বন্ধুরা, আমরা ফ্রেশ খেজুর খাই, অনেক মজার খেজুর খাই আমরা, সুস্বাদু। আমাদের সাথে আসছে আদিয়া, আসছে আদিয়ার পিকু। আমরা আজকে অনেকক্ষণ থাকবো এই বাগানে। তো আপনি খেজুর পেরে নামেন, নেমে আমাকে গাছগুলা দেখান, নামগুলা বলেন, ঠিক আছে? দেখো কত কষ্ট করে খেজুর পাড়ে। এটা একটা মানুষ উঠে আসে গাছের মধ্যে। এখন একটা অর্ধেক পাকা আর অর্ধেক পাকে নেই, এটাও একভাবে খায়, আবার পুরা পাকলেও একভাবে খায়। এই খেজুরটার নাম কি? মজি। মজি, ওকে। এই হলো মজি খেজুর, কি মজা, ডেলিশিয়াস একটা খেজুর। আমরা একটা পেরে খেতে পারি, কাঁচা এখনো, এখনো এটা পুরো হয়নি। তো আমাদের সব পরিচিত পরিচয় করিয়ে দিবে জয়নাল ভাই, কোনটা কি খেজুর। এটা হচ্ছে মজি খেজুর। এটা কি? এটা এটা হলো খালাস। এটা হলো খালাস, এখনো পাকে নাই, পাকবে, আরো 1 মাস লাগবে, 10-15 দিন পরে এটা পুরা পেকে যাবে। এটা খালাস। আর এই উপরের এটা কি? খেনিজি। দেখো এটা হচ্ছে খেনিজি, খেনিজি না আজুবা, খেনুজি বা আজুবা খেজুর। দেখো কি নাইস, আরো অনেক গাছ আছে। খালাসের বাই, এটা দেখো কি সুন্দর। এগুলো খেতে যে কি মজা, আমরা তো একদম পিওর অরিজিনাল খাই, গাছ থেকে পেরে খাই, খুবই টেস্টি। খেনিজি, এটা আরেকটা খেনিজি, দেখো কি সুন্দর নাইস হয়েছে, মাশাআল্লাহ। এটা আমাদের আরব দেশের খেজুর বাগান, অনেক খেজুর, এখনো পাকেনি, আর 15 দিন পরে পাকবে। দেখো কি সুন্দর, এটা পাকলে যে মজাই খেজুর, না দিয়া? খুব মজা খাচ্ছে। আমি ক্লোজ করে নিছি। এটা কি খেজুর? এটা খালাস খেজুর, সেম সেম, এখনো পাকেনি। যেটা খোরমা খেজুর হয়, ওই খেজুরটা কোনটা? যেটাতে খোরমা বানান, খেনুজিটা দিয়ে খোরমা হয়, খোরমা খেজুর। লালটা দিয়েও হয় খোরমা যে খেজুর হয়, এটা আবার মেশিনে দিয়ে এটা প্রসেসিং করে করে আবার বানায়। এগুলো আপাতত গাছের কাঁচা খেজুর। এটা কি? হেলালি খেজুর। এটা প্রত্যেকটা খেজুরের টেস্ট অসাম। এটাও সেম হেলালি খেজুর, কত সুন্দর, আপেলের মতো, একদম বড়ের মতো, নাইস। অনেক পড়ে থাকে নিচে, এখনো তো পাকেনি, যখন পাকে তখন এগুলা অনেক পড়ে থাকে। এটা কি? এটা কি সেম? কি খেজুর? গ্যারা, মা গো মা, কত নাম। এটা হচ্ছে গ্যারা খেজুর,
এটা থেকে কি আজকে পারবেন? হ্যাঁ এটা পারবো। এটা আধা পাকা হয়েছে। আধা পাকা হয়েছে খাওয়ার জন্য যুক্ত। আধা পুরো ফুল পাকলে কাঁচা মাঝে টেস্ট না। ওরা যে কষ্ট করে যারা এই খেজুর বাগানে কাজ করে এদের অনেক কষ্ট। এখন এত রোদ দেখেন ওরা কিভাবে প্যাকেটিং করে তারপরে বের হয়। এই গাছে উঠে উঠে খেজুর পারে খুবই কষ্ট। আর কি খেজুর আছে? ওইগুলা কি জানান ভাই? এগুলা সেম খালাস। ওই যে একটা পিছনে দেখেন অনেক খেজুর বাগানে, অনেক খেজুর, অনেক। আমেরিকার নারিকেলের মতো কাঁচা খাওয়া যায়, খুবই সুন্দর। দেখো বন্ধুরা কি নাইস, খুবই সুন্দর। তারও অনেক খেজুর বাগান, অনেক খেজুর আছে, বিশাল বড় বাগান, হাজার হাজার গাছ। সো এতগুলা তো দেখানো সম্ভব না, যতটুকু পারলাম। এটাও সেম অনেক হয়েছে দেখো, অসম্ভব নাইস। এটা আমাদের খেজুর বাগান ছিল, আরও ভিতরে বাইরে অনেক আছে, আপাতত এগুলাই দেখালাম। আপনি কি আবার গাছে উঠবেন? একটু উঠেন গাছে, একটু দেখাই কিভাবে গাছে উঠেন, কত কষ্ট করে গাছে উঠে ওরা। অনেক সময় পড়ে গিয়ে মাজাও ভেঙে যায়, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, ভালো করে যদি প্রোটেকশন না থাকে। ওই দেখেন ওরা ইয়ে করতেছে কিভাবে উঠে, অনেক কষ্ট, অনেক। একটা খেজুর গাছ থেকে 1 কেজি 2 কেজি 5 কেজি খেজুর ছিঁড়তে 1 ঘন্টা লাগে, তাই না? দেখেন কিভাবে উঠছে খেজুর বাগানে। আদিও আছে সাথে, আদি আর পিকু আছে। এটা এইভাবে করতে হয়, তারপরে দেখেন এটা কিভাবে উঠে। কি যে কষ্ট বেচারিদের, যারা প্রবাসে থাকে তারাই বুঝে এদের কত কষ্টের টাকা। এটা জানি কি খেজুর, গেরা খেজুর। এটা এখন পারবে, আমি তো অলরেডি খেয়ে যাচ্ছি খেজুর, মুখ পুরো মিষ্টি হয়ে গিয়েছে। টেস্ট করব, বাগান থেকে খান আর যেখান থেকেই খান ধুয়ে খাবেন, কারণ এগুলা তো গাছে থাকে বলা যায় না, আর এগুলা কোনো মেডিসিন দেওয়া হয় না, এগুলো একদম অরিজিনাল বানায়, কোনো মেডিসিন দেয় না, যেহেতু শেকে রাখা হয় শেকের গার্ডেন। সো তো এই ছিল আজকে, এখানে উঠবে এইভাবে, আবার এইভাবে নামবে। আর এই যে এরকম একটা ঝোলা নিয়ে নেয়, বালতি নিয়ে নেয়, খেজুর পেরে পেরে তারপরে নিয়ে ধুয়ে প্রসেসিং করে বাকি কাজ। আর এটা এখন আমরা এইভাবেই খাবো, এখন কাঁচা খাওয়ার সিজন, 15 দিন পরে এটা আবার যখন পাকবে তখন আবার কাঁচা পাকা খাবে, তারপরে আবার এটা বাকিটা ম্যাশিং দিয়ে প্রসেসিং করবে, ভ্যারাইটিস খেজুর আরও বানাবে। তো এই খেজুর এরকম থাকবে না, আর এরকম পাওয়াও যায় না বাংলাদেশে, তো প্রশ্নই উঠে না, তাই না? বাংলাদেশে পাওয়া যায় খেজুর? অসম্ভব, পাওয়া যায় খুব কম। আর এখানে আমরা ফ্রেশ খাই একদম, দেখেন কি সুন্দর খেজুর। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, সাবস্ক্রাইব করুন, লাইক দেন, কমেন্ট করুন। বাই বাই। দোয়া করবেন, কিছু বলেন জয়নাল ভাই? আমি আর কি বলবো, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ জানে বাহারের মাটিতে সবার সাথে মিলেমিশে চলতে পারি। বাই 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 বাই, খোদা হাফেজ, সালাম।